একটি গ্রামে সরোজা আর অনামিকা শাশুড়ি মা আর বৌমা থাকত। তারা একে অপরের সাথে মিলেমিশে থাকত। যদি তাদের মধ্যে কোনো ছোটখাটো জিনিস নিয়ে কথা কাটাকাটি হতো, তাও কিন্তু সেটা হাসি মজাকেই হতো। তারা একে অপরের মজা উড়িয়ে ঝগড়া করতে পছন্দ করত। একদিন অনামিকা সোফায় বসেছিল আর বসে বসে পাবজি গেম খেলছিল। পেছনে দেখো, পেছনে দেখো, মারো ওকে, আসছে, মারো মারো। সে মোবাইলে এভাবে খেলার দরুন এদিকে ওদিকে দুলে দুলে খেলছিল। ইতিমধ্যে সরোজা সেখানে চলে আসে। আরে, সকাল সকাল গেম খেলা শুরু করে দিয়েছে, যেন কি জানেই না ঘরে কত কাজ পড়ে আছে। দাঁড়াও, কোনোভাবে এটাকে আমায় আটকাতেই হবে। সরোজা এভাবে ভাবতে লাগে। তারপর সে নিজের ঘরে যায় আর নিজের ফোনটা তোলে। হ্যাঁ, যদি এখন আমি ওর ফোনে ফোন করি তাহলে পুরো খেলাটাই বিগড়ে যাবে। এভাবে সে চিন্তা করে। তারপর সে নিজের বৌমার নম্বরে ফোন লাগায়। অনামিকা খুব মনোযোগ দিয়ে খেলছিল। ইতিমধ্যে ফোনের ঘন্টিটি বাজে আর খেলা সেখানেই বন্ধ হয়ে যায়। ইস, এখন কে ফোন করলো? আমি খেলাটা জিতেই যেতাম একটুর মধ্যে। যখন সে এরকম ভাবছিল, সে ডিসপ্লেতে দেখে শাশুড়ি মার নম্বর। সে নিজের মাথাটা উঠিয়ে দেখে শাশুড়ি মা তার সামনে দাঁড়িয়ে আছে আর নাচছেন। মা, আপনার কাছে আর কোনো কাজ নেই নাকি? আপনি আমাকে একটু শান্তিতে খেলতে দিতে পারেন না? আচ্ছা, তাহলে সকাল সকাল বসে কেন খেলছো? ঘরের কোনো কাজকর্ম নেই, বসে বসে তুমি খেলবে? যাও গিয়ে কাজ করো। আপনি সবসময় আমাকে এভাবেই বিরক্ত করেন, চলুন গিয়ে কাজ করি। তারপর তারা দুজনে গিয়ে কাজে লেগে যায়। দুদিন এভাবেই কেটে যায়। একদিন সরোজা স্নান করতে যাচ্ছিল। অনামিকা, স্নান করতে যাচ্ছি, মাথা ধোয়ার সাবান আছে তো একটু দাও তো আমায়। একটু দাঁড়ান, আমার ঘরে আছে, এক্ষুনি নিয়ে আসছি। এই বলে সে নিজের ঘরে চলে যায় আনতে। ভালো সুযোগ, শাশুড়ি মার পেছনে আজ আমি লাগবই লাগব। এভাবে সে মনে মনে চিন্তা করে। তারপর সে সাবানের লিকুইডে সে কিছু একটা পাউডার মিশিয়ে দেয়, যাতে তার শাশুড়ি মার একটু চুলকানি হয়। তারপর সেটা গিয়ে সে নিজের শাশুড়ি মাকে দিয়ে দেয়। সেটা নিয়ে সরোজা স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পরে সরোজা স্নান করে বাইরে বেরিয়ে আসে। তারপর তার পুরো শরীর চুলকোতে লাগে। হে ভগবান, এত চুলকাচ্ছে কেন? কি হবে এবার? ও অনামিকা, একবার এদিকে এসো গো। সরোজা এভাবে তাকে ডাকতে লাগে। তার আওয়াজ শুনে অনামিকা সেখানে আসে। কি হয়েছে, এভাবে কেন চিৎকার করছেন? সাপ না বিছেতে কামড়েছে? আরে না না, পুরো শরীরটা চুলকোচ্ছে। কিছুক্ষণ আগে যে লিকুইডটা দিয়েছিলে তাতে তুমি কিছু মিশিয়ে দিয়েছো নাকি? এভাবে সরোজা তাকে জিজ্ঞাসা করে। ওদিকে অনামিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে। তা দেখে সরোজা বুঝে যায় আসল ব্যাপারটা কি। আচ্ছা, তো এটা তোমার কাজ, দাঁড়া দেখাচ্ছি মজা। এভাবে বলে সরোজা বাথরুমে চলে যায়। অনামিকা তা দেখে নিজের হাসি আটকাতে পারে না। এভাবে তারা একে অপরের সাথে মজার ছলে লড়াই করত। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন সরোজা ভাবে অনামিকার সাথে আবার মজা করব বলে। সে চাইতো মাটিতে তেল ফেলে দেবে এবং যেই অনামিকা পা দেবে সে পিছলে পড়ে যাবে। ঠিক এই পরিকল্পনা অনামিকার মাথাতেও আসে। আচ্ছা, সে শুধু আমার সাথেই মজা করবে? দাঁড়াও দেখাচ্ছি। শাশুড়ি মা তৈরি হয়ে যান এই বয়সে পা পিছলে পড়ার জন্য। এভাবে দুজনে মনে মনে ভাবছিল। তারপর তারা একে অপরকে না জানিয়ে পিছলে ফেলার কথা চিন্তা করতে লাগে। কিছুক্ষণ পরে তারা নিজেরা নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে একই সময়ে। সরোজা তেলে পা রাখে আর ধরাম করে পড়ে। ওদিকে অনামিকা তেলে পা রেখে সেও ধরাম করে পড়ে। দুজনে একসাথে পিছলে ধরাম করে পড়ে আর গিয়ে একে অপরকে ধাক্কা মারে। হে ভগবান, আমার কোমর ভেঙে গেল গো। তুমি তেল ঢেলে আমাকে ফেলার চেষ্টা করেছো? আপনি এত কম নন, আপনি এত আমাকে পিছলে ফেলেই দিলেন। আমি তো মজা করেছিলাম, তুমিও এই পরিকল্পনাই করেছিলে বুঝি? আমি কি করে জানবো আপনিও এই পরিকল্পনা করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি ওঠো, তারপর আমাকেও তাড়াতাড়ি করে ওঠাও। সে এভাবে বলে। তারপর অনামিকা উঠে যায় আর নিজের হাতটা সরোজার দিকে বাড়িয়ে দেয়, যেন সেও উঠতে পারে। তারপর তারা একে অপরকে দেখে হেসে ফেলে। এভাবে কিছুদিন কেটে যায়।
একদিন সরোজা পায়েস বানাচ্ছিল আর মনে মনে ভাবছিল, কিছুক্ষণের জন্যই হোক না কেন, আমি ওকে এই পায়েস খেতে দেব না। এই ভেবে সে হাসতে লাগে আর একটি প্লাস্টিকের টিকটিকি এনে সে পায়েসের মধ্যে ফেলে দেয়। যখন খেতে যাবে আর টিকটিকিটাকে পাবে, ওর মুখটা দেখার মতন হবে, আহা কি দৃশ্যই না হবে। এভাবে সে চিন্তা করে, তারপর গিয়ে পাত্রটি টেবিলে রেখে দেয়। অনামিকা, খাবার খেতে এসো। হ্যাঁ আসছি মা। অনামিকা এসে দেখে পায়েস বানানো আছে। আহা পায়েস হয়েছে, দেখে তো খুব সুস্বাদু লাগছে, তাড়াতাড়ি দেন আমার মুখে জল আসছে। সে এভাবে বলে। তারপর সরোজা একটি চামচ নিয়ে তার প্লেটে পায়েস দিয়ে দেয়, যেন সেই বড় টিকটিকিটা সে দেখতে পায়, কিন্তু অনামিকা সেটা লক্ষ্য করে না আর খেতেই থাকে। আহা কি সুস্বাদু হয়েছে এই পায়েসটা, আপনার হাতে তো ম্যাজিক আছে শাশুড়ি মা। যখন সে এভাবে খাচ্ছিল, সেই প্লাস্টিকের টিকটিকিটাই তার হাতে চলে আসে। তা দেখে অনামিকা চিৎকার করে বলে, ও মা এই পায়েসে তো টিকটিকি আছে, খাবেন না। আরে সত্যি, আমি তো টিকটিকি দেখিনি। হে ভগবান, আমি তো পুরো পায়েসটা খেয়ে নিয়েছি, জানি না এবার কি হবে, আমি আর খাবো না, আপনিও খাবেন না শাশুড়ি মা। এই বলে অনামিকা নিজের হাত ধুতে চলে যায়। অনামিকা যখন ফিরে আসে, সে দেখে তখনও সরোজা খেয়েই যাচ্ছে। আমি আপনাকে বললাম এটা খাবেন না, তাও আপনি কেন খাচ্ছেন শাশুড়ি মা? যখন সে এভাবে বলে, সরোজা মুচকি মুচকি হেসে ফেলে। আরে বোকা মেয়ে, এটা আসল টিকটিকি নয়, তোমাকে ভয় পাওয়ার জন্য প্লাস্টিকের টিকটিকি রেখেছিলাম। এই বলে সে হাসতে লাগে। অনামিকাও তার কথা শুনে হেসে ফেলে। আমি আগে থেকে জানতাম এটার মধ্যে নিশ্চয়ই কিছু হবে, শুধু শুধু পায়েসটা খেতে পেলাম না, যা। এভাবে বলে সে দৌড়ে এসে তাড়াতাড়ি পায়েস খেতে লাগে। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন যখন ঘরে জল ছিল না, সরোজা মাটির হাঁড়ি নিয়ে যায় জল আনতে বাইরে। অনামিকা একটি ছোট্ট পাথর নিয়ে সেই মাটির হাঁড়িতে মারে, তার ফলে সেই মাটির হাঁড়িতে ছ্যাঁদা হয়ে যায় আর সব জল পড়ে যায়। যেহেতু সরোজা আগে আগে চলছিল, সে কিছুই বুঝতে পারে না। এটা কি, এই হাঁড়িটা তো খুব ভারী ছিল, হঠাৎ করে হালকা কি করে হয়ে গেল? এই ভেবে সে মাটির হাঁড়িটাকে নিচে নামায়। সে দেখে তার মধ্যে জলই নেই। সে বুঝে উঠতে পারে না আসলে হলোটা কি। তারপর সে এদিকে ওদিকে তাকায়। অনামিকা এমন ভান করে যেন সে কিছু জানেই না। নিশ্চয় এই কিছু করেছে বোধহয়। তারপর সে হাঁড়িটাকে ঘুরিয়ে দেখে, দেখে তার মধ্যে একটা ছ্যাঁদা আছে। তা দেখে সরোজা বলে, আমি জানতাম এটা তোমারই কাজ হবে, দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর দুজনে হাসতে লাগে, যা ঘটনা ঘটেছিল সেসব ভেবে ভেবে। এভাবে শাশুড়ি আর বৌমা একে অপরের সাথে হাসি মজা করে নিজেদের জীবন আনন্দে কাটাত। সীতারামপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে এক শাশুড়ি মা আর এক বৌমা থাকত। তারা সবসময় ছোট ছোট কথা নিয়ে ঝগড়া করতে থাকত। শাশুড়ি মার নাম ছিল সুর্পনখা, একদম নামের মতনই সে খুব দুষ্টু ছিল। আর বৌমার নাম ছিল অনামিকা। অনামিকা খুবই নরম স্বভাবের ছিল, কিন্তু লড়াইয়ের সময় সেও নিজের রূপ দেখিয়ে দিত। দুজনের মধ্যে ঝগড়া হলে তাদের স্বামীরা থামাতে পারত না, তাই তারা চাকরির অজুহাত দিয়ে সকালে যেত আর বিকেলে ফিরে আসত। যখন এরকমই চলছিল, একদিন সুর্পনখা বলে, এতবার বলার পরেও একটু বুদ্ধি নেই, বলেছিলাম দুধ চাপানো আছে দেখার জন্য, সব দুধ জ্বলে ছাই হয়ে গেল। এভাবে সে চিৎকার করে বলে। তার আওয়াজ শুনে অনামিকা এসে বলে, কি হয়েছে মা, কেন চিৎকার করছেন? কেন চিৎকার করছি? তোমার জন্য, এখানে দেখো দুধ জ্বলে ছাই হয়ে গেছে, দুধ গ্যাসে চাপিয়ে তুমি কি জানো না এখানে দাঁড়িয়ে থাকতে হয়? শাশুড়ি মা যে নিজেই কিছু জানে না, তিনি এসেছেন বৌমাকে শেখাতে। আমাকে বলার আগে আপনি কি ভুলে গেছেন সেটা মনে আছে? কাপড় ধুতে গিয়ে আপনি সাবানটা ওখানেই ছেড়ে এসেছিলেন, সাবান জলে গিয়ে সেটা পুরোপুরি ভাবে গলে গেছে, সেটার কি করব? তাই বুঝি, তাহলে নিজের ঘরে গিয়ে দেখো, তুমি কি জানো না ধোয়া জামা কাপড় আয়রন করে ভালো করে আলমারিতে ভাঁজ করে রাখতে হয়? চুল আঁচড়াবার পরে চুলগুলো বাইরে ফেলতে হয়, সেটা আপনি জানেন না? এভাবে তারা একে অপরের প্রতি চিৎকার করে অভিযোগ করছিল। ইতিমধ্যে অনামিকার স্বামী সেখানে আসেন। মা,
প্রত্যেক দিন এরকমের ঝগড়া কেন? তোমরা কি চাও আমরা বাড়ি থেকে চলে যাই অন্য কোথাও? বলো। এই তুমি আমার উপরে কেন চিৎকার করছো? আগে গিয়ে নিজের বউকে কিছু শেখাও। সে সব সময় আমার সাথে ঝগড়া করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। আমাকে যারা দেখে তারা ভাবে আমি যেন যত নষ্টের গোড়া। তারা ভাববে কেন মা? এটা তো সত্যি। আপনি জানেন না আপনার নাম সূর্পনখা কেন? আপনার উপরে খুব স্যুট করে। আমি তো জীবনে এরকম কারোর নাম শুনিনি। শুনলে তোমার বউ কি বলল? যখন সেই উঁচু আওয়াজে বলে তুমি তাকে কিছুই বলো না, বিয়ের পরে তুমি পাল্টে গেছো, এখন স্ত্রী মিষ্টি আর মা তেতো হয়ে গেছে। এই বলে সে কাঁদতে লাগে। অনামিকার স্বামী বুঝে উঠতে পারছিল না সে সময় তার কি বলা উচিত। অনামিকা, তোমার তো একটু বুদ্ধি থাকা উচিত। ছোট ছোট কথায় ঝগড়া করো। ঝগড়া করার আমার কি দরকার? ওনাকে বলে দাও আমার সাথে যেন কথা না বলে। এই বলে রেগে মেগে অনামিকা সেখান থেকে চলে যায়। হ্যাঁ, এভাবেই তাকে শিক্ষা দাও। এই বলে সেও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের জন্য পুরো বাতাবরণ শান্ত হয়ে যায়। ইতিমধ্যে সূর্পনখার স্বামী এসে বলেন, ঘরে দুটো মহিলা আছে, তাও তারা ঠিক করে জানে না জামা কাপড় কিভাবে ধুতে হয়। সাদা শার্টে যে দাগ লেগেছিল সেটা রয়ে গেছে। ঝগড়ায় এরা সব সময় আগে। এভাবে সে চিৎকার করে বলে। তার আওয়াজ শুনে অনামিকা আর সূর্পনখা দুজনেই বাইরে বেরিয়ে আসে দেখতে। ওই সাদা জামাটাকে আমি গাছিনি, সব কথায় আমাকে বকাবকি করো না তো। যে ধুয়েছে আমি তাকে বকছি। বাবা, এই জামা কাপড় আমি কাচিনি, শাশুড়ি মা কেচেছেন, আপনি ওনাকে বকুন। আমি এরকম বাজে কাজ কখনো করি না। তুমি নিজে ধুয়েছো আর আমার উপরে দোষ চাপাচ্ছো। দোষ চাপাবার কি প্রয়োজন? যেটা সত্যি আমি সেটাই বলছি। এভাবে অনামিকা বলে। তারপর দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তারা আরো প্রত্যারোপ করতে লাগে একে অপরের প্রতি। তা দেখে অনামিকার স্বামী বলে, ওহো বাবা, তুমি পুরো পরিবেশটাই খারাপ করে দিলে। তোমার কাছে এই শার্টটা ছাড়া আর অন্য কোনো শার্ট নেই নাকি? এভাবে এরা দুজনে কেন ঝগড়া করছে? আমি অযথাই কথাটা তুললাম। এই বলে তিনি সেখান থেকে চলে যান। মা, অনামিকা, তোমরা দুজনে বন্ধ করো। এভাবে সে দুজনকেই বকাবকি করে তারপর সেখান থেকে চলে যায়। তারাও ঘুরে একে অপরের বিপরীত দিকে চলে যায়। কিছুক্ষণ পরে অনামিকার স্বামী বাড়ির বাইরে চলে যায়। বাড়িতে শুধুমাত্র শাশুড়ি মা আর বৌমা ছিল। বৌমা অনামিকা রান্না করছিল আর শাশুড়ি মা সূর্পনখা টিভি দেখছিল। কিছুক্ষণ পরে অনামিকা রান্না করে সব খাবার দাবার টেবিলে এনে রেখে দেয়। ততক্ষণ দুপুর হয়ে গেছিল। দুজনেরই স্বামী দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য বাড়ি ফিরে আসে। ঠিক সেই সময় সূর্পনখা আর তাদের দুজনের স্বামী খাবার খাওয়ার জন্য টেবিলে বসে। অনামিকা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তখন সূর্পনখা বলে, বিয়ে হয়ে এক বছর হয়ে গেছে, এখনো তুমি রান্না করতে শিখলে না। তরকারিতে না নুন আছে না ঝাল আছে, একদম বিস্বাদ। এখানে তো কেউ বিপির পেশেন্ট নেই। মা, ডাল ভেবে জল ঢেলে নিয়েছেন থালায়, তো কিভাবে নুন ঝালের স্বাদ পাবেন আপনি? এভাবে সে বলে। তার কথা শুনে মুচকি মুচকি হেসে দেয় তাদের স্বামীরা। অনামিকার শাশুড়ি মা অনামিকার দিকে কটকটিয়ে তাকায়। ডাল রাখার বদলে জল রেখে দিয়েছো আমার হাতের নিচে তুমি, জেনে শুনে, আর এখন আমার উপরে দোষ চাপাচ্ছো। চিচি, আমার এসব করার কি প্রয়োজন? কিছু না কিছু জিনিস নিয়ে আপনি সব সময় আমার সাথে ঝগড়া করেন। হ্যাঁ হ্যাঁ, আমার তো ঝগড়া করতে খুব ভালো লাগে। এভাবে সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তা দেখে অনামিকার স্বামী আর সূর্পনখার স্বামী অনামিকাকে বলে, তোমরা দুজন সর্বক্ষণ ঝগড়া করতে থাকো, অন্তত খাবার সময় তো একটু শান্তিতে থাকো। তাদের বকা শুনে অনামিকা দুঃখিত হয়ে পড়ে। খাবার খাওয়ার পরে তারা দুজনে টিভির সামনে গিয়ে বসে যায়। অনামিকা খাবার নিয়ে শাশুড়ি মার কাছে যায়, যে নিজের ঘরের মধ্যে ঘুমুচ্ছিল। মা, খাবার খেয়ে নিন। আমার প্রয়োজন নেই। আর কে তোমাকে বলেছে এখানে খাবার নিয়ে আসতে? হ্যাঁ, আপনার রাগ আমার উপরে না, তাহলে খাবার কেন ছেড়ে এলেন? এবার আপনি খাবেন না খাইয়ে দেবো আপনাকে। না, আমি নিজেই খেয়ে নেব। অনামিকা, ডালটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনি তো শিখিয়েছেন মা, আজকে সব খাবার খুব সুস্বাদু হয়েছে। শাশুড়ি মা খুশি খুশি খাবার খেয়ে নেয়। তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা দেখে তাদের স্বামীরা বলে, তোদের মধ্যে ভালোবাসা দেখছো,
তারা দুজনে একে অপরের সাথে ঝগড়া করে, রাগ করে, আবার একে অপরের সাথে ভালোবেসে কথাও বলতে লাগে। হ্যাঁ বাবা, এটা কিন্তু বোঝা মুশকিল তারা কখন কি ব্যবহার করবে। এভাবে তারা বলা বলি করে। ইতিমধ্যে সূর্পনখা নিজের খাবার শেষ করে নেয়, আর অনামিকা সেই প্লেটটা নিয়ে গিয়ে পরিষ্কার করে রেখে তারপর বলে, মা আপনি এক্ষুনি খাবার খেয়েছেন না, একটু হাঁটা চলা করে নেন এদিকে ওদিকে, এমনিতেই আপনি গোল হয়ে যাচ্ছেন, আর বসে বসে খেলে আরো গোল হয়ে যাবেন, গোল। তোমার যা বলার আমার মুখে বলো, পেছনে কি বলছো? তোমার কি দরকার আমি মোটা না পাতলা? আমার যেরকম ইচ্ছে আমি সেরকম থাকবো, তোমার তাতে কি? আপনার যেমন ইচ্ছে আপনি তেমনই থাকুন, কিন্তু কেউ তো হওয়া চাই যে আপনাকে সোজা কথা বলবে। যখন আপনি রাস্তা দিয়ে যান সবাই আপনাকে দেখে ঠাট্টা করে, হাতি হাতি বলে। কে বলে এরকম, তাকে ডাকো, এখনই ঠিক করছি তাকে। সত্যি বলেছি বলে আপনি আমারই পেছনে লাগবেন কি? ব্যাস এই কথাটা নিয়ে আবার তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তা দেখে অনামিকার স্বামী সূর্পনখার স্বামীকে বলে, বাবা দেখলে তো আমরা এদের নিয়ে ভালো কথা বলছিলাম, আবার এরা শুরু হয়ে গেছে। এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য ভালো হবে না, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো যাই। এই বলে তারা দুজনে সেখান থেকে কেটে পড়ে। যেই তারা বেরিয়ে যায় অনামিকা বলে, মা বাবা আর আমার স্বামী দুজনেই চলে গেছেন, টিভির রিমোটটা এখানেই আছে। তাহলে আর দেরি কিসের, চলো তাড়াতাড়ি আমরা সিরিয়াল দেখতে বসি। তাড়াতাড়ি চলুন মা। এভাবে তারা টিভির সামনে বসে আবার সিরিয়াল দেখতে লাগে। তাদের দুজনেরই স্বামী বুঝে উঠতে পারতো না, নিজের মাথা চুল ছিঁড়তে লাগতো এই ভেবে যে কখন আবার শাশুড়ি মা বৌমা ঝগড়া করতে লাগবে। তারা যতই ঝগড়া করুক না কেন কিন্তু একে অপরের সাথে কথা বলে মিটমাট করে নিত। তাই বলে মহিলাদের ঝগড়ার মাঝখানে পুরুষদেরকে কখনো নাক গলাতে নি, আর যদি গলিয়ে ফেলেছেন আপনি তাহলে বেরোনো খুব মুশকিল, তাই সাবধান।